মানুষের সংসারে কত চরিত্রই যে দেখলাম, এক একটা মানুষ দেখেছি আর একটি মহাদেশ আবিষ্কারের আনন্দ পেয়েছি। পৃথিবীতে সব মানুষ সব কিছু পায় না, সেজন্য আমার অভাববোধ হয়তো আছে, কিন্তু অভিযোগ নেই। আমি গোয়া বাগানের মেসে সুধা সেনকে দেখেছি, বিলাসপুরে বাণী বিদ্যায়তনে প্রমীলা সরকারকে দেখেছি, দেখেছি রানী দে, রুনু রায়, লিলি পালিতকে, দেখেছি মিসেস সুজাতা স্বামীনাথনকে জব্বলপুরের শিয়ালকোট লজে, আরও দেখেছি নীলনেশার রায় সাহেবকে, প্রফেসর পত্নী কণিকা দেবীকে, আরও আরও দেখেছি সবজি বাগানের সুরুচি আর সদানন্দবাবুকে। ওদের সকলকে নিয়ে উপন্যাস লিখেছি, কিন্তু আরও কতজনকে নিয়ে যে আমার আজও লেখা হয়নি তাও তো বলে শেষ করা যায় না। এই যেমন আজকের রানী সাহেবা, বিহারের এই দুর্গম পল্লীতে রানী সাহেবার একদিন দুদিনের নয়, সুদীর্ঘ 25-30 বছরের সম্পর্ক। মনে হলো ভবিষ্যতে যদি কাউকে নিয়ে গল্প লিখি তা সে এই রানী সাহেবাকে নিয়েই লেখা উচিত। সেই 500 মাইল দূর থেকে আমরা এসেছি, লাহড়িয়া সরাইতে নেমে মোটরে 30 মাইলের রাস্তা, মৃণালিনীর বিয়ে। রানী সাহেবার একমাত্র মেয়ে মৃণালিনী। অনেকদিন পরে যখন প্রথমে সন্তান হলো, গোকুল জিজ্ঞেস করেছিল, কি নাম রাখা যায় রে মেয়ের? তখন সংস্কৃত সাহিত্য নিয়ে ঘাটাঘাটি করছি, নাম দিয়েছিলাম শকুন্তলা, কিন্তু সে নাম টেকেনি। শেষ পর্যন্ত মার ইচ্ছের কাছে বাবার ইচ্ছেকে পরাজয় স্বীকার করতে হয়েছিল। সেই নামের ব্যাপারেই শুধু নয়, গোকুল যখন নামে প্রতিভায় প্রতিষ্ঠায় বড় হলো, রায় সাহেব হলো, তখনও কঠোর হাতে পেছন থেকে যে মানুষটি শাসন করত সে মৃণালিনীর বাবা নয়, তার মা। আজকের এই রানী সাহেবা কত সম্বর্ধনা সভায় উঠে বক্তৃতায় বলেছে গোকুল, আমার উন্নতির মূলে রয়েছেন আমার স্ত্রী, তিনি আমায় দিয়েছেন তার একনিষ্ঠ ভালোবাসা, তার সেবা, তার যত্ন, তার ঐকান্তিকতা। সত্যি সত্যি বিয়ের আগে কি ছিল গোকুল আর পরে কি না হয়েছিল, এ তো যুদ্ধের এড়িকে ফুলে ফেঁপে বড় লোক হওয়া নয়, ধাপে ধাপে কেবল উঠেছে গোকুল, শুধু আরও বড় ধাপে উঠবার জন্যই। চেম্বার অফ কমার্স, এমএলএ, সেনেট সভা, স্বদেশ বিদেশ সমস্ত জুড়ে মরবার শেষ দিনটি পর্যন্ত কেবল সাফল্য আর সাফল্য, যাতে হাত দিয়েছে তাতেই লাভ। এই সমস্তর মূলে নাকি গোকুলের স্ত্রী, ওর স্ত্রীর ভালোবাসা। আমি শুনতাম কিন্তু ভেবে পেতাম না শুনে হাসবো না কাঁদব, কিন্তু সেসব কথা এখন থাক। কলকাতা থেকে 500 মাইল দূরে বিহারের এই দুর্গম পল্লীতে রানী সাহেবার মেয়ের বিয়েতে এসে যদি সেদিনকার সব কথা, সব ইতিহাস মনে পড়ে যায় তো মনকে দোষ দিই কি করে। বিরাট বাড়ি, ঠিক বাড়ি নয় প্রাসাদই বটে, শুনলাম 97 বিঘের ওপর বাড়িখানা, কিন্তু সকাল থেকে যে ব্যাপার চলছে তাকে কে বলবে দেখে যে বিয়ে আজকে নয়। আমরা যারা অতিথি তাদের আদর আপ্যায়নের আয়োজন চূড়ান্ত। 10খানা গ্রামের হাজার হাজার প্রজা সকাল থেকে পাতা পেড়েছে, লাড্ডু, পেড়া, গোলাপজামুন, বালুশাহী, পুরী, বরফির ছড়াছড়ি চারদিকে। মুন্সিজি এক একবার এসে খবর নিয়ে যায় সকলের, কোনো অসুবিধে কিছু হচ্ছে কিনা। পরের দিন যখন বর এলো, কখন বিয়ে হলো ভিড়ের মধ্যে কিছুই দেখা গেল না, তবু দেখবার চেষ্টা করেছিলাম বইকে। রায় সাহেব গোকুল মিত্তিরের একমাত্র উত্তরাধিকারিণী, তার স্বামীকে দেখবার ইচ্ছে তো ছিলই, কিন্তু বৃথা চেষ্টা। বিয়ের পরদিন মুন্সিজিকে বললাম, একবার রানী সাহেবের সঙ্গে দেখা করতে পারা যায় না? মুন্সি হয়তো প্রথমে অবাক হয়েছিল, কিন্তু চেষ্টা করবে বলে শেষ পর্যন্ত অন্দরমহলে খবর পাঠালো। খবর যেতে আসতে তাও প্রায় 1 ঘন্টা লাগলো। সত্যি তো বিয়ে বাড়ি সবাই ব্যস্ত, এখন একজন বৃদ্ধের সঙ্গে দেখা করতে কারই বা অবসর হবে, কিন্তু তা নয়। মুন্সিজি বললে, না হুজুর, রানী সাহেবের কড়া হুকুম আছে, পুরুষ মানুষ কেউ যেন অন্দরমহলে না ঢোকে,
মুন্সীজির কথা যে বর্ণে বর্ণে সত্যি তা পরেই টের পেলাম। সদর আর অন্দরের মাঝখানে একটা ঘরে নিয়ে গিয়ে আমাকে বসালো মুন্সীজি। দক্ষিণ দিকে একটি মাত্র দরজা, দরজার ওপাশেই অন্দরের সীমানা, দরজায় পর্দা টাঙানো। ঘোমটা দিয়ে একজন জি এসে দাঁড়ালো দুই ঘরের মাঝখানে। মুন্সীজি আমায় ইঙ্গিত করলেন, রানী সাহেবা এসেছেন, যা বলবার শীঘ্রই বলে দিন। এমন অবস্থার জন্য ঠিক প্রস্তুত ছিলাম না। এমন দিনও গেছে যেদিন রানী সাহেবার সামনাসামনি বসে কথা বলেছি, আজ হঠাৎ এতদিন পরে বাংলাদেশ ছেড়ে এসে বিহারের এই জমিদারিতে বসে 45 বছর বয়সে বিগত স্বামীর বৃদ্ধ বন্ধুর সঙ্গে কথা বলতে এই সংকোচ, এই আয়োজন, এ আমার পছন্দ হলো না। এমন জানলে আমি কি এমন প্রস্তাব করতাম? নিজেকে যেন অপমানিত মনে করলাম। রায় সাহেব গোকুল মিত্তিরের বিধবা স্ত্রীর অগাধ সম্পত্তি থাকতে পারে, কিন্তু আমরা দুজনে একসময় তো ঘনিষ্ঠ বন্ধুই ছিলাম, সে বন্ধুত্বের দাবিও কি কিছুই নয়। মৃণালিনীর বিয়েতে দেবার জন্য কলকাতা থেকে একটা শাড়ি এনেছিলাম, সেখানে মুন্সীজির হাতে দিয়ে বললাম, না আমার কিছু বলবার নেই, এইটে রানী সাহেবাকে দিয়ে দিও। বলে আর কালক্ষেপ না করে সোজা বাইরে চলে এলাম। তক্ষণি সমস্ত বন্দোবস্ত করে একটা ট্যাক্সি ডাকিয়ে নিয়ে স্টেশনে রওনা দিলাম। আজ অবশ্য গোকুল বেঁচে থাকলে এমন ঘটনা ঘটত না, কিন্তু তা সত্ত্বেও কেন যে এখানে কিসের টানে এত দূর দেশে এসেছিলাম, তাই ভেবেই নিজের মনকে ধিক্কার দিলাম। কে রানী সাহেবা, কোথাকার রানী, আমার কে তারা? মনে পড়তে লাগলো গোকুলের কথাগুলো। অর্থের অভাব গোকুলের কখনো অবশ্য হয়নি, বিয়ের পর থেকেই বৃহস্পতি তুঙ্গী হয়েছিল ওর জীবনে। ধনে মানে প্রতিষ্ঠায় বন্ধুদের মধ্যে আর কে এমন সাফল্যের সপ্তম স্বর্গে উঠতে পেরেছিল? কিন্তু অমন হতভাগ্য আমি জীবনে কম দেখেছি। আপনি শুনছেন রেনবো মিডিয়ার নিবেদন, বিমল মিত্রের লেখা গল্প রানী সাহেবা। প্রিয় শ্রোতা বন্ধু, আজকের গল্পের শুরুতে আপনাদের জানিয়ে রাখি, এটি কোনো গোয়েন্দা গল্প নয়। এই গল্পে কোনো খুন জখম রাজানি লুট কিচ্ছু নেই। তারপরেও এই গল্পে আপনারা পাবেন টান টান উত্তেজনার থ্রিলার গল্পের আমেজ, আর গল্পের ক্লাইম্যাক্সের টুইস্ট আপনাকে মুগ্ধ করবেই। আমাদের এই গল্প নির্বাচন এবং উপস্থাপনা যদি আপনাদের ভালো লাগে, তাহলে প্রতিবারের মতো এবারেও বলবো, আপনার অমূল্য সাবস্ক্রাইব থেকে আমাদের বঞ্চিত করবেন না। আপনার কাছে হয়তো সাবস্ক্রাইব করাটা গুরুত্বপূর্ণ না হলেও আমাদের কাছে এটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ, তাই আপনাদের কাছে বিনীত অনুরোধ, প্লিজ সাবস্ক্রাইবটা করে দেবেন, আর সেই সাথে লাইক কমেন্ট আর শেয়ার করার কথাও ভুলবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, বিমল মিত্রের লেখা রানী সাহেবা। কোনো মহিলা সভার সম্পাদিকা একবার চাঁদার খাতা নিয়ে এসেছিলেন গোকুলের বাড়িতে, ধনবান গোকুলের কৃপা প্রার্থী তারা। বাইরের ঘরে চেয়ারে বসিয়ে গোকুল কথা বলছিল, এমন সময় ভেতরের পর্দা ঠেলে এই রানী সাহেবা বেরিয়ে এসেছিলেন। ঘরে ঢুকে বলেছিলেন, বের করে দাও, একে এক্ষুনি বের করে দাও। গোকুল যতখানি স্তম্ভিত তার চেয়ে বেশি স্তম্ভিত মহিলা সভার সম্পাদিকা। তুমি যদি বের করে না দাও, আমারও বের করে দেবার অধিকার আছে। দারোয়ান, দারোয়ান, চিৎকার করে ডাকতে লাগলেন রানী সাহেবা। ঘরের মধ্যে আরো দুজন ভদ্রলোক, একজন টাইপিস্ট, আশেপাশে চাকর, দারোয়ান, জি, ঠাকুর, কারোর দিকে ভ্রুক্ষেপ নেই। কলকাতার ধনী সমাজে সবেমাত্র প্রভাব প্রতিপত্তি শুরু হয়েছে গোকুলের। বৌবাজারের ছোট দোতলা বাড়িটা ছেড়ে লেক রোডের চারতলা বাড়িটা সবে তুলেছে। হাওড়ার দুটো জুট মিল চলছে, আবার সেই সঙ্গে গিরিডির একটা অভ্রখণী সবে কিনেছে। ওদিকে কাউন্সিলের ইলেকশনে দাঁড়াবে কিনা ভাবছে। অবস্থাটা এই রকম। মোট কথা, সেদিনকার সেই ঘটনাটা যেমন অবিশ্বাস্য তেমনি অপমানজনক। কোনো সূত্রে প্রকাশ্যে বাইরের ঘরে তাঁর আসবার কথাও নয়। দারোয়ান এখনই এসে যাবে। কাণ্ডজ্ঞানহীন স্ত্রীর আচরণে হতবাকও বটে, ক্ষুব্ধও বটে। গোকুল উঠে দাঁড়ালো, কিন্তু কাকে সে নিবারণ করবে? স্ত্রীর মুখের ওপর কথা বলার সাহস আর যারই থাক গোকুলের নেই। সম্পাদিকা পর্দা নেশেনা নন, 10 রকম মানুষের সঙ্গে মেলামেশায় অভিজ্ঞতা আছে, ব্যাপারটা বুঝলেন, উঠে দাঁড়িয়ে বললেন, আচ্ছা আমি এখন উঠি তাহলে স্যার।
একদিন সময় মতো আপনার অফিসে দেখা করব বরং। বাঘের মতো লাফিয়ে উঠলেন স্ত্রী। তা তো করবেনই, কিন্তু খবরদার বলছি, ও হাসি আমি চিনি। হাসতে হাসতে ঘাড় নেড়ে এলো খোঁপা দুলিয়ে, পরপুরুষের সঙ্গে কথা বলতে খুব ভালো লাগে জানি। আরো ভালো লাগে যদি সে মানুষটি দেখতে ভালো হয়, লক্ষ টাকার মালিক হয়, চাঁদা চাইবার নাম করে ছি ছি, পর্দার আড়ালে দাঁড়িয়ে সব দেখেছি। আহ কি হচ্ছে মিন্টু, ক্ষীণ প্রতিবাদ করতে চেষ্টা করে গোকুল। আহ তুমি থামো দেখি, আমি না থাকলে কবে তুমি এদের পাল্লায় পড়ে মারা যেতে। ছি ছি, তোমাকে আমি দোষ দিই না, কিন্তু সংসারে এমন সরল হলে কি করে চলবে। মহিলাটি তখন এক ফাঁকে সরে পড়েছেন, কিন্তু পরদিন থেকে ব্যবস্থা হলো অন্যরকম। গোকুলের ড্রাইভারের পাশে দিবারাত্রি আরেকজনকে দেখা যেতে লাগল। গোকুল মোটরে যেতে যেতে জিজ্ঞেস করল, তোর পাশে ও কে রে যজ্ঞেশ্বর? যজ্ঞেশ্বর পুরনো ড্রাইভার, বললে, আগে চিন্তার বড় ভাই। গোকুলকে মোটরে উঠবার সময় নমস্কার করেছিল একবার, মনে পড়ল এখন। স্ত্রীর ডানাত চিন্তা, সেই চিন্তার বড় ভাই। অফিসে ঢুকে বসেছে গোকুল, কাজ করছে। মাঝে মাঝে অকারণে হরিশ ঘরের ভেতর উঁকি মারে। কিছু দরকার আছে? উত্তর দেয় না হরিশ, টুক করে মাথাটা সরিয়ে নেয়। এক একদিন অফিস থেকে বেরিয়ে ইচ্ছে হয় একবার সিনেমায় যায়, কিন্তু স্ত্রীর কড়া বারণ আছে তাতে। সিনেমা মানেই তো ওই দেয়ালে দেয়ালে প্ল্যাকার্ডগুলো দেখো না, ভেতরে যা আছে তা কল্পনা করে নাও। আগে না বলে কোয়ে কয়েকদিন ঢুকেছে ভেতরে, মাথাটা যেন ঠান্ডা হয়ে যায় বেশ। কিন্তু হরিশ আসার পর থেকে কেমন যেন সংকোচ হয় গোকুলে। স্ত্রী বলেন, কেন, গাড়িতে হরিশ থাকা তো ভালো, রাস্তাঘাটে কত রকম বিপদ আপদ আছে, দেশে ধর্মঘট তো রোজ লেগেই রয়েছে, তোমার সুবিধের জন্যই তো রাখা। যত কাজই থাক, রাত আটটার পর গোকুলের আর বাইরে থাকবার হুকুম নেই, একেবারে অন্যর মহলে গিয়ে ঢুকতে হবে। সে নিয়ম যেমন কঠোর তেমনি অমোঘ। স্ত্রী বলেছেন, রাত্রিবেলায় যারা ব্যবসা চালায় তাদের বলে বেশ্যা, অমন পয়সার দরকার নেই আমার, একবেলা খাবো, ভিক্ষে করে পেট চালাবো তাও ভালো, তবু। গোকুল বলেছে, না ভাই, ওসব জিনিস তর্ক করবার নয়, ও যা চায় না তেমন কাজ নাই বা করলাম। স্ত্রীর মতেই চলেছে গোকুল সারা জীবন, স্ত্রীর পরামর্শ মতোই কাজ করেছে। একটা পয়সা কাউকে চাঁদা বা ধার দিতে গেলে স্ত্রীর অনুমতি নিয়ে তবে দিয়েছে। বাড়িতে এসে সারাদিন কোথায় কোথায় গিয়েছে, কার কার সঙ্গে দেখা করেছে বা দেখা হয়েছে, সমস্ত সবিস্তারে বলেছে স্ত্রীকে। টাকা পয়সা আদলা পাইটি পর্যন্ত স্ত্রীর হাতে তুলে দিয়ে তবে ছাড়া পেয়েছে। একবার খুব অসহ্য হওয়াতে ডাক্তার সেনগুপ্তর কাছেও গিয়েছিল। গোকুল সমস্তই খুলে বলেছিল, দেখুন আমার স্ত্রী আমাকে বড় সন্দেহ করেন, সন্দেহ মানে তিনি মনে করেন আমাকে বিপথে নিয়ে যাওয়ার জন্য বিশ্ব সংসারের সমস্ত নারী জাতি বুঝি উন্মুখ হয়ে আছে, আমার মতো সুপুরুষ কলকাতা শহরে আর দ্বিতীয়টি নেই, এ রোগের চিকিৎসা কি বলুন তো? ছেলেপুলে হয়েছে আপনার? ডাক্তার জিজ্ঞেস করেছিলেন। না, ছেলেপুলে হলেই সেরে যাবে, কিছু ভাববেন না, যাতে ছেলে হয় বরং সেই চিকিৎসাই করান। সে চিকিৎসা করাতে হয়নি শেষ পর্যন্ত, কারণ কয়েক বছর পরেই মেয়ে হলো গোকুলের। মেয়ে হওয়ার পর একদিন জিজ্ঞেস করেছিলাম, এখন কেমন চলছে গোকুল, ব্যাধি কমেছে? না ভাই, আরো বেড়েছে। গোকুল মৃয়মান হয়ে জবাব দিল, সে কি? আমার কিন্তু বরাবর মনে হতো গোকুল হয়তো ঠিক সত্যি কথাটা বলে না, কোথায় যেন একটা গর্ববোধ আছে মনের ভেতরে, অন্য স্ত্রীরা যেন ওর স্ত্রীর তুলনায় কম সতীসাধ্যী, কম প্রতিপ্রাণা। ওর মনে হতো ওর উন্নতির মূলে আছে ওর স্ত্রীর একনিষ্ঠতা, বুঝি ওর স্ত্রীর কল্যাণেই ওর সমস্তিপুরের একটা সুগার মিল, হাওড়ায় দুটো জুট মিল, ওর রায়সাহেব উপাধি, ওর কলকাতায় সাতখানা বাড়ি, লাহিড়ি সারাইয়ের জমিদারি, সব
যা হোক, সেই গোকুল মিত্তির লেট রায়সাহেব গোকুল মিত্তিরের মেয়ে মৃণালিনীর বিয়ের নিমন্ত্রণে আমি না বলতে পারিনি। পুরনো বন্ধুত্বের টানে 500 মাইল দূর থেকে এই বয়সে এই পল্লী গ্রামে এসেছে। কিন্তু স্টেশনের ওয়েটিং রুমের মধ্যে চুপচাপ বসে বসে মনে হলো, আমি না এলেই বা কে কি মনে করত, কার কি ক্ষতি হতো। এখনো ট্রেন আসতে 2 ঘন্টা দেরি। হঠাৎ মুন্সিজি সশব্যস্তে ঘরে ঢুকল, বললে, রানী সাহেবা পাঠিয়ে দিলেন আমাকে, আপনি চলে যাবেন না, এই চিঠিটা রানী সাহেবা পাঠিয়েছেন আমার হাতে। মনে হলো বলি, রানী সাহেবা, তোমাদের রানী সাহেবা, কিন্তু আমার কে। নিজেকে শান্ত করে চিঠিটা পড়লাম। অনেক অনুনয় করে লিখেছেন, আপনি এমন রাগ করে চলে গেলে মিনুর অকল্যাণ হবে, বরকনে চলে যায়নি এখনো, অতিথি দেবতার সমান, আপনার সঙ্গে আমারও কিছু কথা ছিল, মেয়ের বিয়ের পর বলবো ইচ্ছে ছিল, এই সুযোগ হয়তো আর পাব না, দয়া করে ফিরে আসবেন, আমার মান রাখবেন। রানী সাহেবার মোটরে করে শেষ পর্যন্ত সত্যি সত্যি আবার ফিরে আসতে হলো। বিদায়ের সময় ভালো করে বরকে দেখলাম, শুনলাম মতিহারির লোক, ওখানেই ওদের জমিদারি, রানী সাহেবার চেয়েও বড় জমিদার ওরা। ছেলের বয়স যেন মৃণালিনীর চেয়ে কমই মনে হলো। বিহারে 3-4 পুরুষের বাস, এখানে থাকতে থাকতে চেহারায় পুরোপুরি বিহারি হয়ে গেছে। পাশে মৃণালিনীর বিরাট ঘোমটা, তাও যেন কেমন অবাক লাগলো। সুনীতি শিক্ষা সদন থেকে আইএ পাশ করেনি বটে, কিন্তু কিছুদিন তো সেকেন্ড ইয়ারে ক্লাস করেছিল। সেই মেয়ে যাকে নিয়ে অত কাণ্ড, সেই বা এমন অতখানি ঘোমটা কেমন করে দিতে পারল। বর কোণে চলে গেল। বিয়ের উৎসব কিন্তু তখনও এতটুকু কমেনি। গ্রামের হাজার হাজার লোক নাকি কদিন ধরে এমনি খাওয়া দাওয়া করবে। রানী সাহেবার একমাত্র মেয়ের বিয়ে, তাদের হয়তো এই শেষ উৎসব। সন্ধ্যেবেলা রানী সাহেবা লিখে পাঠালেন, আজ রাত্রিটা আমায় ক্ষমা করবেন, আমার মন বড় খারাপ, কাল 3-এর বেলা ট্রেনে যাবার বন্দোবস্ত করে দেব, এবং যদি সকালে আপনার অসুবিধে না হয় সেই সময় সাক্ষাৎ হবে। রাত্রে শুয়ে শুয়ে অনেক পুরনো কথা মনে আসতে লাগলো। পুরনো বলে পুরনো, সে প্রায় 30 বছর আগের ঘটনা। শুধু ঘটনা বললে ভুল বলা হবে, আমার জীবনে সে এক দুর্ঘটনাই বটে। আর রানী সাহেবা, কিন্তু তখন তো তিনি রানী সাহেবা হননি, তখন তিনি জামশেদপুরের আরতি রায়, সেকেন্ড ইয়ারের আর্টসের ছাত্রী। গোকুল মিত্তিরের বিয়ের খবরটাও বন্ধুমহলে হঠাৎ শোনা গেল। বরযাত্রীরা কলকাতা থেকে দল বেঁধে বরের সঙ্গে যাবে টাটানগরে। আর আমি তখন কাকার 12 নম্বর সি রোডের কোয়ার্টারে সামনের ঘরটাই ছুটি কাটাতে গেছি। হঠাৎ গোকুলের চিঠি পেলাম, তোর বাড়ির সামনে বিয়ে করতে যাচ্ছি, তৈরি থাকিস, সদল বলে পরশু বিকেলবেলা হাজির হব। তখন নজরে পড়ল সত্যি সত্যি সামনের 16 নম্বরের বাগানে মেরাপ বাঁধা হচ্ছে বটে। সামনের বাড়িতে যেন উৎসবের ছোঁয়া লেগেছে এরই মধ্যে। সামনে 2-3 মোটর, লোকজন। মাঘ মাস, প্রচণ্ড শীত পড়েছে। সেদিনই একলা একলা অনেক রাত পর্যন্ত একখানা বই নিয়ে পড়ছিলাম। কাকা কাকিমা ভেতরে সবাই ঘুমিয়ে পড়েছে। হঠাৎ অত্যন্ত মৃদু স্বরে দরজায় একটা টোকা পড়ল, তারপর আরও একবার। উঠে র্যাপারটা ভালো করে গায়ে দিয়ে দরজাটা খুলে পর্দাটা সরাতেই বিস্ময়ে নির্বাক হয়ে গেছি। সেই শীতের ঠান্ডা রাত, চারদিকে অন্ধকার, মনে হলো মানুষ নয় যেন পরী, বাইরের কুয়াশা যেন পরী হয়ে ঘরের মধ্যে আগুন পোয়াতে এসেছে। মেয়েটির কত বয়স হবে, 18-19? আমার হাঁটুর ওপর মুখ রেখে সে কি অঝোরে কান্না! এমন ঘটনায় বিভ্রান্ত না হয়ে কি উপায় আছে? বললাম, কে আপনি, কি চান? দোকানে ঝাঁকুনি দিয়ে অনেকবার প্রশ্ন করলাম। আমার প্রশ্নে কান্না তার আরও করুণ হয়ে উঠল। কিছুতেই বুঝতে পারলাম না কি চায়, কেন এসেছে সে এত রাত্রে। 25-30 বছর আগেকার কথা, সব কথা মনে নেই আজ। তবু কাঁদতে কাঁদতে সেই রাত্রে মেয়েটি যা বলেছিল তা যেমন অস্বাভাবিক, তেমনি কৌতুকপ্রদ।
ষোলো নম্বর সিরনের বাড়িতে যে ছেলেটি থাকে তাকে তাকে দয়া করে এখনই ডেকে দিন। তার নাম বিকাশ। বাড়ির সামনে যে ঘর তার পূব দিকের জানলায় গিয়ে ডাকলেই সে আসবে। তার সঙ্গে আজ রাত্রে আমার দেখা হওয়া বিশেষ দরকার, দয়া করুন। আমি গেলে কেউ দেখতে পাবে। আপনি দয়া করে একবার বিকাশকে ডেকে আনুন। জিজ্ঞেস করলে বলবেন আরতি তাকে ডাকছে, আমি বিশেষ বিপদে পড়েছি। আরতি বসল আমারই বিছানায়, আর আমি তারই নির্দেশ মতো অগত্যা সেই শীতের মধ্যে ডাকতে গেলাম ষোলো নম্বরের অজ্ঞাত কুলশীল বিকাশকে। সেদিন ভারী রহস্যময় মনে হয়েছিল এই ঘটনা। বিকাশ যখন এলো আরতির চোখে সে কি ব্যাকুল ভয়ার্ত আবেদন। বিকাশকে ঘরে পৌঁছে দিয়ে আমার কি কর্তব্য ভাবছিলাম, মেয়েটি বলল, আপনি দয়া করে একটু বাইরে বসুন, একটু কষ্ট দেব আপনাকে। আমার ঘরের বিছানায় ওদের দুজনকে বসিয়ে আমি নির্বোধের মতো বাইরে চলে এসে বারান্দার বেতের চেয়ারটায় বসলাম। তারপর সেই শীতার্ত রাত কেমন করে কাটলো তা আজ আমার মনে থাকবার কথাও নয়। শুধু এইটুকু মনে আছে যে সমস্ত রাত ওদের ঘরের আলো জ্বলছে আর আমি না ঘুম না জাগরণে সেই বেতের চেয়ারে বসে পলে পলে শীতে জমে বরফ হয়ে গেছি। তারপর কখন কাকার ওয়াল ক্লকটায় বারোটা বেজেছে, একটা বেজেছে, দুটো বেজেছে, তিনটেও বেজেছে, সব টের পেয়েছি। ঘরের ভেতরের টুকরো টাকরা কথা, কান্নার আভাস বাইরে ভেসে এসেছে। পাশের চেরি গাছটার পাতা থেকে টপ টপ করে শিশির ঝরে পড়েছে সারা রাত। আমার গায়ে শুধু একটা পুলওভার। জামশেদপুরের সেই কনকনে ঠান্ডা শীত সেই পুলওভার আর কতটা আটকাতে পারবে? ভোর হওয়ার আগে ওরা যখন বেরিয়ে যায় আমার সঙ্গে কোনো কথা বলা বা ধন্যবাদ দেওয়ারও প্রয়োজন মনে করেনি। মনে আছে পরের দিন সকালে ঘুম থেকে উঠতে আমার প্রায় 9টা বেজে গিয়েছিল, কিন্তু বিস্ময়ে হতবুদ্ধি হওয়ার বুঝি তখনও আমার অনেক বাকি ছিল। বরযাত্রীর দলবল নিয়ে গোকুল এলো বিয়ের দিন বিকেলে, কিন্তু বিয়ের আসরে বউ দেখতে গিয়ে আমার বাকরোধ হয়ে গেল। আরতি রায়, সেই রাত্রে আমার ঘরে আসা সেই মেয়েটি। গোকুল বোধহয় বউ দেখে খুবই খুশি হয়েছিল। বরযাত্রী দলের সঙ্গে কলকাতায় চলে এলাম, কিন্তু নিজের বিবেকের সঙ্গে যে বিরোধ সমস্ত মনকে ক্ষতবিক্ষত করে দিচ্ছিল তা কেমন করে চেপে রেখেছে সারা জীবন তা আমার অন্তরাত্মাই জানে। বৌভাতের দিন বন্ধুরা এক একটা উপহার তুলে দিয়েছে নববধূর হাতে, কারোর দিকে মুখ তুলে চায়নি নববধূ। আমি কিন্তু আরও একবার ভালো করে চেয়ে দেখলাম সেদিন সেই সুযোগে। মনে হলো ধুতির নরুন পাড়ের মতো সারা মুখে একটা বিষাদ, পাউডার আর স্নোর প্রান্তে আলতোভাবে ঝুলছে। সেই বিষাদটুকুই নববধূর সমস্ত অবয়বে একটা অভিনব মাধুর্য এনে দিয়েছে। যেন সেদিন মনে হয়েছিল আমি কি ভুল করেছি না ও শুধু আমার নিজের একটা ভাষ্য, যার পেছনে যে যুক্তি আছে তাও বুঝি আমার মন গড়া। অনেকবার মনের গোপন সংবাদটা বিশ্বস্ত বন্ধুদের বলি বলি করেও বলা হয়নি, গোকুলকে বলা তো দূরের কথা। পরে অনেকদিন গোকুল বলেছে, ভারী ইন্টেলিজেন্ট জানলি, কিন্তু তোর ওপর ওর খুব রাগ, কেন বলতো? আমি বলতাম, ব্যাচেলারদের ওপর বন্ধুর বউদের ওরকম একটু রাগ থাকে। তারপর আস্তে আস্তে গোকুল বড় লোক হলো, অল্পবিত্ত থেকে মধ্যবিত্ত, মধ্যবিত্ত থেকে ধনী, ধনী থেকে লক্ষপতি, সে ইতিহাস এখানে অবান্তর। কখনো কচ্ছিত কদাচিত দেখা হতো, আবার কখনো ঘন ঘন। অত বড় ব্যবসাদার, নানান কাজের মানুষ, কিন্তু বরাবর দেখে এসেছি রাত 8টার পর কখনো বাইরে থাকেনি। বলেছে, না ভাই, ওসব তর্ক করবার জিনিস নয়, ও যা চায় না তেমন কাজ নাই বা করলুম। সম্বর্ধনা সভায় উঠে দাঁড়িয়ে গোকুল বলেছে, আমার এই উন্নতির মূলে
আপনারা আমাকে যে সম্মান দিচ্ছেন সে সম্মান আমার প্রাপ্য নয়, অনেকখানি প্রাপ্য আমার স্ত্রীর। আমি অকুণ্ঠভাবে স্বীকার করছি এমন স্ত্রী, এমন স্ত্রীর ঐকান্তিক নিষ্ঠা, ভালোবাসা, সেবা, যত্ন না পেলে আমি জীবনে কিছুই করতে। সংবাদপত্রে সেই রিপোর্ট সবিস্তারে ছাপা হয়েছে, আমি পড়েছি, আমরা সবাই পড়েছি, কিন্তু নিজের কৌতূহল আর সেই রাত্রের গোপন ঘটনাটির কথা মারণ মন্ত্রের মতো বুকে পুষে রেখে নিজের মনেই ক্ষতবিক্ষত হয়েছি। বহুদিন পরে একবার টাটানগরে গিয়েছিলাম, সেই অজ্ঞাত কুলশীল বিকাশের খোঁজও করেছিলাম। কাকার বাড়ি সি রোড থেকে তখন এফ রোডে হয়েছে, কিন্তু জীবনে অনেক জিনিস হারিয়ে যাওয়ার মতো বিকাশও সেদিন হয়তো সৌভাগ্যক্রমে হারিয়েই গিয়েছিল। এবং অনেকদিন পর যখন দেখা হলো, কিন্তু সে কথা এখন থাক, নইলে রানী সাহেবকে নিয়ে গল্প লিখবার প্রচেষ্টাই বা কেন। এরপর গোকুল মিত্তির বৌবাজার থেকে লেক রোড, লেক রোড থেকে ভবানীপুর, ভবানীপুর থেকে থিয়েটার রোডে ধাপে ধাপে উঠে গেছে। সাধারণ লোক থেকে রায় সাহেব হয়েছে, দশজনের একজন ছিল, ক্রমে দশজনের শীর্ষে উঠেছে। বাইরে থেকে আমরা দেখেছি গোকুলকে, বাহবা দিয়েছি, কিন্তু গোকুল বরাবর বলেছে, না না আমি কিছু নয় ভাই, এর পেছনে আছেন মিসেস মিত্তির, আরতি, মিন্টু। আমরা যখনই আমাদের স্ত্রীর সঙ্গে আলাপ করিয়ে দেওয়ার কথা বলেছি, গোকুল সাপ দেখার মতো লাফিয়ে উঠে পালিয়ে গেছে। এ নিয়ে আমাদের মধ্যে হাসাহাসি হয়েছে, তামাশাও হয়েছে। আমার স্ত্রী বলেছে, কেন, হাসির কি আছে, ওই তো ভালো, তোমাদের যেমন মেয়ে মানুষ দেখলেই জিভ দিয়ে নাল পড়ে। চাঁদা চেয়ে বা ধার চেয়ে কখনো কেউ হতাশ হয়নি গোকুল মিত্তিরের কাছে, কিন্তু মহিলা সমিতি, গার্লস স্কুল কিংবা দুস্থা বিধবা এসব ব্যাপারে একটি পয়সাও কখনো দেয়নি গোকুল। এক, আমাদের সুনীতি শিক্ষা সদন ছাড়া। গোকুল বলতো, কি করব, আরতির আপত্তি যে। গোকুলের উন্নতির সঙ্গে আমি যদিও বরাবর জড়িত ছিলাম, কিন্তু ওর চরিত্রের ওই দিকটার কথা মনে হতেই কেমন যেন করুণার চোখে দেখতাম ওকে। মনে হতো ইচ্ছে করলেই এক দণ্ডে গোকুলের জীবন আমি বরবাদ করে দিতে পারি, ও হয়তো আত্মহত্যা করবে শুনে। কিন্তু আবার এক একবার মনে হতো হয়তো আমারই ভুল, আমারই মনের ভুল কিংবা চোখের ভুল। সেদিন সেই শীতের রাত্রে 12 নম্বর সি রোডের সামনের ঘরটার ঘটনা শুধু নিচক বিভ্রম মাত্র, আর কিছু না। আসলে গোকুলের ক্রম উন্নতির সঙ্গে সঙ্গে নিজের কৌতূহলের মাত্রাটাও দ্বিগুণ, ত্রিগুণ, চতুর্গুণ হয়ে বেড়েই চলেছিল। এর পরের ঘটনা আরতি রায়কে নিয়ে নয়, আরতি তখনও রানী সাহেবা হননি, তখন কেবল মিসেস মিত্র। প্রচুর প্রতিষ্ঠার শিখরে উঠে রায় সাহেব গোকুল মিত্তির যখন মারা গেল হঠাৎ, তখন কারবার নিজের হাতে নিলেন মিসেস মিত্র। স্বামীর জীবিত অবস্থায় যেমন আড়ালে থেকে স্বামীকে পরিচালনা করতেন, তেমনি আড়ালে থেকেই তখন থেকেই ব্যবসা পরিচালনা করতে লাগলেন তিনি। ঘটনাটা সেই সময়ের, শকুন্তলা নয়, মৃণালিনী। মৃণালিনী ম্যাট্রিক পর্যন্ত পর্দা স্কুলে পড়েছে, গোকুল মিত্তির ওই মৃণালিনীর স্কুলে যাওয়ার জন্যেই পালকি গাড়ি কিনেছিল। রাবারের টায়ার লাগানো চাকা, জানালা দরজা খড়খড়ি বন্ধ, দুটো মোটা মোটা ওয়েলার ঘোড়া। দুটো মোটর থাকতেও কেন যে এই ব্যবস্থা, জিজ্ঞেস করতে গোকুল বলেছিল, ওসব কথা থাক ভাই, আরতি যখন চায় তখন ও নিয়ে আর। তারপর ভর্তি হলো আমাদের সুনীতি শিক্ষা সদনে, গীতাপাঠ, স্তোত্রপাঠ আর তার সঙ্গে আইয়ের কোর্স। এখানে ভর্তি হওয়ার পেছনে মিসেস মিত্রের নিশ্চয়ই সম্মতি ছিল, কারণ স্ত্রীর বিনা পরামর্শে কোনো কাজ করবার পাত্র গোকুল নয়। তখন গোকুল বেঁচে নেই, সমস্ত কাজকারবারের কলকাঠি মিসেস মিত্রের হাতে। তখন সেই সময়ে একদিন আগুন জ্বলে উঠল। সেদিন কলেজে নিয়মিত গেছি, ক্লাস বসে গেছে, হঠাৎ মিসেস মিত্রের চিঠি নিয়ে এসে হাজির মিসেস মিত্রের দারোয়ান। পিয়ন বুকে সই দিয়ে চিঠি নিলেন,
চিঠি খুলে পড়তে গিয়ে মাথায় বজ্রাঘাত হলো। সিল করা চিঠি, বিশেষ জরুরি এবং গোপনীয়। টাইপ করা 3 পৃষ্ঠা চিঠি, নিচে মিসেস মিত্রেরই সই। পত্রের বিবরণে প্রকাশ, মিসেস মিত্রের মেয়ে মৃণালিনী নাকি প্রেমপত্র লিখেছে সুনীতি শিক্ষা সদনের ইংরেজির প্রফেসর বিভূতি ঘোষালের কাছে, এবং বিভূতি ঘোষাল সেই চিঠির জবাবও দিয়েছে। তেমন একখানা দুখানা নয়, অনেক দিন ধরে অনেক চিঠিই লেখা হয়েছে, কিন্তু মিসেস মিত্রের এখন ধরে ফেলেছেন সমস্ত। সঙ্গে সঙ্গে তিনি মৃণালিনীর কলেজ আসা বন্ধ করেছেন। শুধু তাই নয়, এখন জানতে চেয়েছেন বিভূতি ঘোষালের মতো প্রফেসরকে কেন এখনই বরখাস্ত করা হবে না, এবং বিশ্ববিদ্যালয় কেন সুনীতি শিক্ষা সদনকে এখনই ভেঙে দেবে না, যেখানে মেয়েদের শিক্ষার নামে চরিত্রহীনতার হাতে খড়ি দেওয়া হয়, এবং যে প্রতিষ্ঠানে অসচ্চরিত্র লম্পট শিক্ষকদের বেছে বেছে নিযুক্ত করা হয় মেয়েদের প্রলুব্ধ করবার জন্যে, সেই প্রতিষ্ঠান তুলে দেবার জন্য কোনো আইন দেশে আছে কি না, এবং না থাকলে সেই আইন এখনই কেন প্রবর্তন করা হবে না, তাই জানতে চেয়েছেন। সুশিক্ষার নামে এইসব প্রতিষ্ঠানে ভদ্রঘরের যুবতী মেয়েদের যে এইভাবে অনাচার ও দুর্নীতির শিক্ষা দেওয়া হয় তা বহু লোক বহুদিন ধরে সন্দেহ করে আসছেন, কিন্তু ভদ্রবেশী গুন্ডাদের কূটনীতিতে এতদিন সকলের দৃষ্টি অন্ধ হয়েছিল। সুনীতি শিক্ষা সদনের এই দৃষ্টান্ত এবার সকলকে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। 3 পৃষ্ঠাব্যাপী অভিযোগ শেষে লিখেছেন, দেশবাসী তথা বিশ্ববিদ্যালয় এর কোনো প্রতিবিধান না করলে আমি আদালতের দ্বারস্থ হতে বাধ্য হব। এর একখানা নকল তিনি পাঠিয়েছেন ভাইস চ্যান্সেলারের কাছে, আরেকখানা চ্যান্সেলারের কাছে, এবং লিখেছেন, আপনার উত্তরের জন্যে আমি 15 দিন অপেক্ষা করব, জবাব না পেলে আমি অন্য ব্যবস্থা করব। গোকুল বেঁচে নেই, তবু গোকুল বেঁচে থাকলেও কোনো সুরাহা হতো বলে মনে হয় না, কারণ মিসেস মিত্রের কথাই শেষ কথা জানতাম। কিন্তু চিঠিটা পড়ে হাসিও পেল, কারণ জামশেদপুরের সেই 12 নম্বর সি রোডের ঘটনা তো নিছক কল্পনাও নয় আমার। চিঠিটা নিয়ে চুপ করে বসে থাকতেও পারলাম না, তখনই বিভূতি ঘোষালকে ডেকে পাঠালাম। ছোকরা মানুষ, ওদিকে বাঙালি ছাত্রদের মধ্যে রত্নও বলা যায়, অনেক দেখে শুনেই তাকে ভর্তি করেছিলাম। ইংরেজি, হিস্ট্রি আর ইকোনমিক্সে এম এ দিয়েছে, 3টেতেই ফার্স্ট। চিরকাল এখানে চাকরি করবেও না, আরও উন্নতি করার উচ্চাকাঙ্ক্ষা ওর আছে। সেদিন আমার প্রশ্নের উত্তরে যে কথা সে বলেছিল তাতে তার বিশেষ কোনো দোষ আমি পাইনি। এক কথায় সে বলতে চেয়েছিল, আমরা দুজনেই দুজনকে ভালোবাসি। সেদিনকার মৃণালিনীকেও আজ মনে করতে চেষ্টা করলাম। খড়খড়ি বন্ধ পালকি গাড়ির মধ্যে বন্দী হয়ে আসত রোজ, মিসেস মিত্রের কড়া নজর আর কোচোয়ান চাকর জি দারোয়ানের নজরবন্দি হয়ে থেকে থেকে একমাত্র বোধহয় কলেজের এলাকায় ঢুকেই সে জীবন ফিরে পেত। চটুল চলা আর কথা বলার ভঙ্গি থেকে বুঝতাম এখানেই একমাত্র সে বুঝি মুক্তির স্বাদ খুঁজে পেয়েছে। সিঁড়ি দিয়ে তার লাফিয়ে লাফিয়ে দোতলায় ওঠা, ক্লাসের বাইরে দুর্দম ছোটাছুটি, আর তারপর ঠিক বাড়ি যাওয়ার আগে পালকি গাড়িটা যখন ঘেরা কলেজ কম্পাউন্ডের ভেতর এসে ঢুকত, তখন অকারণে বাড়ি যেতে দেরি করা, আর যাওয়ার আগে তার সেই বিষাদমলিন চেহারা হয়ে যাওয়া, সমস্তর জন্য একটা মানে ছিল। আজ সেই মেয়েকেই দুহাত নিচু ঘুমটা দেওয়া অবস্থায় তার চেয়ে কম বয়সী স্বামীর সঙ্গে শ্বশুর বাড়ি যেতে দেখে তাই অতটা অবাক আমি হয়েছিলাম। যাই হোক, চিঠিটা পেয়েই মিসেস মিত্রর বাড়িতে গেলাম, তার সঙ্গে দেখা করতে দেখাও হলো। কিন্তু কে চিনতে পারবে সেদিনের সেই আরতি রায়কে? সাদা থান, তুষার ধবল গায়ের রং আর প্রচুর স্থূল মাংসপিণ্ডের তলায় জামশেদপুরের সেই মেয়েটি বুঝি কবে নিরুদ্দেশ হয়ে গেছে। কিন্তু আশ্চর্য, যতক্ষণ ছিলেন সামনে বসে একবারও আমার চোখে চোখ রাখলেন না। হয়তো ভেবেছিলেন যদি চোখের জাফরি দিয়ে সেই কুমারী আরতি রায় হঠাৎ এক ফাঁকে উঁকি মেরে দেখে ফেলে, কিংবা যদি আমি চিনে ফেলি সেই আরতি রায়কে। অনেকক্ষণ পরে ক্ষিপ্ত হয়ে বলেছিলেন, যাদের হাতে ছেলে মেয়ের চরিত্র গঠনের দায়িত্ব, তারাই যদি এমন করে তাদের সর্বনাশ করে, তাহলে বাপ মায়ের মনে কতখানি দুঃখ হয় তা ভাবুন তো একবার। আমার অবশ্য চুপ করে শোনবারই পালা। যিনি কথা বলছেন তিনি তখন আর বন্ধু পত্নী নন, রায় সাহেব গোকুল মিত্রের প্রচুর সম্পত্তিশালিনী বিধবা স্ত্রী।
আপনারা ও স্কুল উঠিয়ে দিন, যদি তা না দেন তবে জানবেন ও আমি উঠিয়ে দেব। দেহের ধর্মনাশ আর মনের ধর্মনাশ ও একই কথা। তারপর পাশের দিকে চেয়ে ডাকলেন, প্রফুল্লবাবু। গোকুলের পুরনো টাইপিস্ট প্রফুল্ল কাজ করছিল এক পাশে, মিসেস মিত্রের ডাকে উঠে এলো কাছে। মিসেস মিত্র কপালের চুলগুলো ডানার দিয়ে সরিয়ে দিয়ে বললেন, 107C ফাইলটা আনুন তো একবার। ফাইলটা আসতেই মিসেস মিত্র সেখানে খুললেন, বললেন, প্রফুল্লবাবু এই 33 ফোলিওটা দেখে রাখুন। মাসে মাসে সুনীতি শিক্ষা সদনের নামে যে 5,000 করে চাঁদা বরাদ্দ আছে, আজ একটা চিঠি ড্রাফট করে দেবেন, ওটা ক্যান্সেলড হবে। আর ওদের ওখানে যে 50 পাখা দেওয়া আছে ওগুলোও ফেরত দেবার কথা লিখে দেবেন ওই সঙ্গে। তারপর বাঁ পাশে দরজার দিকে চেয়ে ডাকলেন, চিন্তা। চিন্তা এলো। যজ্ঞেশ্বরকে একবার ডেকে দে তো। যজ্ঞেশ্বর সামনে আসতেই বললেন, যজ্ঞেশ্বর শুনে রাখ, কাল যখন আপিসে যাবি একবার আমাদের অ্যাকাউন্টেন্টকে দেখা করতে বলবি। খগেনবাবু আমার সঙ্গে যেন একবার দেখা করেন বাড়িতে, বলবি বিশেষ দরকার। তারপর চিন্তার দিকে চেয়ে আবার বললেন, হ্যাঁ রে, মিনু বার্লি খেয়েছে না এখনো? একবার জ্বরটা দেখলে হতো যে। আর যজ্ঞেশ্বর শনিদিকে? যজ্ঞেশ্বর ঝুঁকে পড়ে বললেন, মা। একবার বড় ডাক্তারবাবুকে খবর দে তো, গাড়ি নিয়ে যা নইলে দেরি হবে, বলবি এখনই যেন আসেন। প্রফুল্লবাবু আপনি এ মাসে ডাক্তারবাবুর মেডিকেল বিলগুলো এখনো দেননি কেন? কাজে আপনাদের বড় গাফিলতি হয়, আমি যেদিকে না দেখব। 10 কাজের মধ্যে মিসেস মিত্রকে যেন কেমন দিশেহারা দেখলাম, ঠিক যেন সামঞ্জস্য করতে পারছেন না জীবনের সঙ্গে, কোথাও কোনো ফুটো দিয়ে বুঝি সব নিঃশেষ হয়ে যাচ্ছে। হঠাৎ আমার দিকে না চেয়েই আমাকে বললেন, ও আপনি এখনো বসে আছেন, আপনাকে চা আনিয়ে দিচ্ছি। চিন্তা, চা নিয়ে আয় তো এক কাপ। কি জানি হঠাৎ মিসেস মিত্রের চিঠিটা পেয়ে যেমন উদ্বিগ্ন হয়েছিলাম, সামনাসামনি প্রত্যক্ষ দেখে কেমন যেন ওর প্রতি আমার করুণা হলো। অর্ধমৃতের উপর আঘাত করতে ইচ্ছে হলো না। মিসেস মিত্র কি সত্যি সত্যি সুস্থ স্বাভাবিক মানুষ? সেদিন বাড়ির বাইরে এসে বাড়িটার দিকে ভালো করে চেয়ে দেখেছিলাম, চারদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা জেলখানার মতো। অমন রক্ষা ব্যবস্থা কিসের জন্যে? জানালাগুলোর সামনে 1.5 জায়গার ব্যবধানে খড়খড়ির আবরণ দেওয়া, চন্দ্রসূর্য যেন ওখানে প্রবেশ করতে না পারে। শেষ পর্যন্ত সত্যি সুনীতি শিক্ষা সদনের মাসিক মোটা চাঁদাটা বন্ধ হয়ে গেল। গোকুল মিত্রের ধার দেওয়া 50 পাখা তাও একদিন ওদের লোক এসে খুলে নিয়ে গেল। তবু টিমটিম করে চলতে লাগলো প্রতিষ্ঠান, শেষে একদিন তাও বন্ধ হয়ে গেল। তারপর একদিন কার কাছে যেন শুনেছিলাম যে মিসেস মিত্র মেয়েকে নিয়ে তার লাহেড়িয়া সরাইয়ের জমিদারিতে গিয়ে বাস করছেন। জনতা কোলাহল শহর সভ্যতা থেকে দূরে পালিয়ে গিয়ে তিনি হয়তো আত্মরক্ষা করতেই চেয়েছিলেন। কুমারী জীবনে যে দুর্বলতার প্রশ্রয় দিয়েছেন আরতি রায়, মিসেস মিত্র হয়ে তিনি সারা জীবন তার প্রায়শ্চিত্তই হয়তো করে গেলেন, এবং নিজের কন্যার মধ্যে যাতে তার কোনো বিগত দুর্বলতার ছাপ না পড়ে তার সেই শুভ প্রচেষ্টাই হয়তো তাকে তার লাহেড়িয়া সরাইয়ের দুর্গম মন্দির নিবাসে আবদ্ধ করেছে। আমার ধারণা যে ভুল নয় তা আজ বিড়ালিনীর লম্বা ঘুমটা আর তার কম বয়সী স্বামীকে দেখেই বুঝতে পারলাম। মুন্সিজিও বলেছিল, ওরা হুজুর ভারী জমিনদার, বনেদি বংশ ওদের, ওদের বংশের নিয়মই আলাদা। বউ শ্বশুর বাড়ি গেলে জীবনে আর কখনো বাপের বাড়ি আসতে পারবে না, বড় ভারী বনেদি জমিনদার ওরা হুজুর। সকালবেলা নিয়মিত জলযোগের পর ডাক পড়ল। মহলের পর মহল পেরিয়ে মুন্সিজি আজ একেবারে অন্যর মহলে নিয়ে এসেছে। আজ আরতি রায়ও নয়, মিসেস মিত্রও নয়, আজ রানী সাহেবা। সেই দুর্গম পল্লী প্রাসাদের অভ্যন্তরে অন্দরমহলের একটি ঘর দেখলাম পরিপাটি করে সাজানো, চারপাশে কলকাতার সোফা কৌচ, দেয়ালের সারা গায়ে গোকুলের নানা বয়সের নানা ভঙ্গির ফটো, দুটো মানুষ সমান অয়েল পেন্টিং, একটা গোকুলের আর একটা রানী সাহেবার। খানিক পরে পাথরের প্লেটে ফল আর মিষ্টি এলো, আর তার পেছন পেছনে এসে হাজির হলেন রানী সাহেবা।
পরে দেখছি বিচলিত হলাম। সত্যি এ যেন অন্য মানুষ। এসেই বললেন, ওটা খেতে আপত্তি করবেন না, ওটা প্রসাদ, আমার বিগ্রহ দেবকী নন্দনের। তারপর সামনে বসলেন। আরও শুচিশুভ্র, আরও তুষার ধবল হয়েছে তাঁর অবয়ব। একটু আগেই স্নান সেরে পুজো সেরে আসছেন বোধহয়। কপালে চন্দন চর্চিত জোড়া ভৃগু পদরেখা, হাতে নাম জপের থলি, ভেতরে আঙুলটা নিঃশব্দে নড়ছে, বুঝি ইষ্টনাম জপ করছেন। বললেন, কেমন জামাই দেখলেন আমার? তারপর খানিক থেমে বললেন, জানেন মিনুর বিয়ের জন্য আমার ভারী ভাবনা ছিল, আজ আমি সত্যিকারের স্বাধীন। দেয়ালের অয়েল পেন্টিংখানা দেখিয়ে বললেন, উনি বলতেন বটে যে আমি নাকি ওর উন্নতির মূলে, কিন্তু উনি ছিলেন দেবতা, ওনার স্পর্শ পেয়ে আমিই বরং ধন্য হয়ে গেছি। ওর ভালোবাসা না পেলে কি আজ মিনুকে ঠিক নিজের মনের মতন করে মানুষ করতে পারতুম, নিজের পছন্দ মতো ঘরে বরে দিতে পারতুম? আজ উনিও নেই, মিনুও গেল, আপনারা সবাই এসে দাঁড়িয়েছিলেন, তাই কোনো বাধা এলো না। আরও এমনি দু একটা কথা হলো, আশ্চর্য হলাম, এ যেন সেই মানুষ নন। আরতি রায়, মিসেস মিত্র আর আজকের এই রানী সাহেবা, এরা যেন একজন নয়, তিনজনের তিনটি বিভিন্ন রূপ। অথচ 25-30 বছর ধরে ওকে চিনে এসেছি, তবু মনে হলো চেনার যেন আর শেষ নেই, এই চেনার শেষ হবেও না। কবেকার কোন আরতি রায় সে কি আজ রানী সাহেবাকে দেখলে চিনতে পারবে? কিংবা হয়তো রানী সাহেবাও আজ আরতি রায়কে দেখে একেবারে সম্পূর্ণরূপে ভুলে গেছে। আরতি রায়কে দেখে রানী সাহেবাও আজ বুঝি লজ্জায় অপমানে অধবদন হয়ে থাকবে। নইলে এমন করে অসংকোচে আমার চোখে চোখ রেখে কথাই বা কেমন করে বলতে পারছেন এই রানী সাহেবা? মামুলি বিদায় অভিনন্দনের পর চলে আসছিলাম, দরজার বাইরে পা বাড়াতেই কানে এলো, আর একবার শুনুন। ফিরে দাঁড়ালাম, হাসি হাসি মুখ, হাসি দেখে কেমন যেন খটকা লাগলো, হাসি তো কখনো দেখিনি ওর মুখে। বললেন, একটা কথা আপনাকে জিজ্ঞেস করতুম। বলুন না, কি কথা? আপনি একদিন আমার মেয়ের নাম রাখতে চেয়েছিলেন শকুন্তলা, আমি রেখেছি মৃণালিনী। আপনার দেওয়া নামে আমার আপত্তি ছিল, কেন জানেন? না, কেন? আপনি আগে বলুন, কি মনে করে আপনি ওর নাম শকুন্তলা রেখেছিলেন? আমি কিছু মনে করে ওই নাম রাখিনি, কিন্তু আপনি আমাকে ভুল বুঝবেন না। আপনি সত্যি কথা বলছেন? রানী সাহেবা হঠাৎ যেন বড় রিজু হয়ে দাঁড়ালেন। আমি হঠাৎ এই প্রশ্নের জবাব দিতে গিয়ে কেমন যেন বিমূঢ় হয়ে গেলাম, তার চোখের দিকে তাকালাম, ভয় হলো ধরা পড়ে গেলাম নাকি। ও কি হাসি নয় তবে, ভ্রুকুটি? তারপর আমার দিকে তেমনিভাবে তাকিয়েই রানী সাহেবা বললেন, আমার স্বামীকে আপনি ঘনিষ্ঠভাবেই জানতেন, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কোথাও কোনো ফাঁকি ছিল না, যদি এতদিনের পরিচয়ও সেটা না বুঝে থাকেন তো। বলতে বলতে থেমে গেলেন রানী সাহেবা, তারপর এক সময়ে আশেপাশে চেয়ে নিয়ে বললেন, আজ আমি স্বাধীন, উনিও নেই, মিনুও জন্মের মতো পর হয়ে গেল, আজ আর বলতে দোষ নেই। কেন আপনি শকুন্তলা নাম রেখেছিলেন তা আর কেউ না বুঝুক, আমি বুঝেছিলাম। আমাকে ক্ষমা করবেন আপনি, কিন্তু আপনি যে ক্ষমার যোগ্য নন। শকুন্তলার জন্মবৃত্তান্ত আমাদের দেশের একটা 7 বছরের মেয়েও জানে। বলতে বলতে বিদায় সম্ভাষণ না করেই চলে গেলেন দরজার পর্দার আড়ালে। খানিকক্ষণ হতবাকের মতো দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে বাইরে চলে এলাম। ট্রেনে আস্তে আস্তে ভেবেছি কত কথা, ভেবেছি অল্প বয়সের ত্রুটির জন্য যাকে সারাটা জীবন প্রায়শ্চিত্ত করতে হয়েছে
সমস্ত বিলাস ব্যসন শহর সভ্যতা ছেড়ে যিনি আত্মবিবরে মুখ লুকিয়ে মুহ্যমান মৃতকল্প হয়ে আছেন, আজ রানী সাহেব আর সেই পরিপূর্ণ রূপটাই যেন দেখবার সৌভাগ্য হল। গোকুল অবশ্য ছিল হতভাগ্য, কিন্তু এই রানী সাহেবাকে দেখলাম আজ তার চেয়ে আরও শতগুণ হতভাগ্য। মনে মনে সংকল্প করলাম রানী সাহেবাকে নিয়ে এখন গল্প লিখব না। ওই মৃণালিনী যখন শ্বশুরবাড়িতে অত্যাচার আত্মধিক্কারে উন্মাদ হয়ে আত্মহত্যা করবে, তখনই রানী সাহেবাকে নিয়ে গল্প লেখার উপযুক্ত সময়। সেই আমার রানী সাহেবের সঙ্গে শেষ দেখা, এরপর আর দেখা হয়নি। শেষ দেখা বটে, কিন্তু সম্পূর্ণ দেখা নয়। এরপরে যে ছোট ঘটনাটি ঘটল, সেটি না ঘটলে রানী সাহেবাকে নিয়ে গল্প লেখবার কোনো সার্থকতাই থাকে না। এতদিনের সমস্ত দেখা একটি মুহূর্তে যেন ভুল দেখায় পরিণত হল। সেই ঘটনাটা বলি। এক সুগার মিলের শেয়ার বিক্রি করতে এক ভদ্রলোক একদিন আমার কাছে এসে হাজির সকালবেলা। লোকটি কিন্তু বড় স্মার্ট, বললে, শেয়ার আপনাকে আমি কিনতে বলছি না, কিন্তু আমাদের প্রসপেক্টাসখানা একবার পড়ে দেখতে অনুরোধ করছি। ম্যাক্সউইনি ব্রাদার্স লিমিটেডের সমস্ত কনসার্ন আমাদের বি কে গুপ্ত অ্যান্ড কোং কিনে নিয়েছেন। ম্যানেজিং এজেন্টস নতুন হলেও ফার্ম বহুদিনের। উল্টে পাল্টে দেখলাম, নারকোটিয়াগঞ্জ সুগার ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ট্রেডিং কনসার্ন, ম্যানেজিং এজেন্টস বি কে গুপ্তা অ্যান্ড কোম্পানি। সাদা অ্যান্টিক পেপারে রয়্যাল 8 পেজি বুকলেট, শেষের পাতায় ব্যালেন্স শিট। আপনি হয়তো ভাবছেন নতুন ম্যানেজিং এজেন্টস, কিন্তু বি কে গুপ্তাকে যারা জানেন তাদের যদি একবার জিজ্ঞেস করে দেখেন, মিস্টার গুপ্ত আমেরিকা আর জাপানে 20 বছর ধরে এই সুগার টেকনোলজি নিয়ে জীবনপাত করেছেন। এতদিন পরে ইন্ডিয়াতে ফিরে এসে আজ ক বছর হলো এইটে হাতে নিয়েছেন। অদ্ভুত ব্রিলিয়ান্ট ক্যারিয়ার মশাই। ছোটবেলায় একজন নিজের গাটের পয়সা খরচ করে ওকে জাপান পাঠায়। অত্যন্ত গরিবের ছেলে ছিলেন কি না। আর একটা ভেতরের কথা তাহলে আপনাকে বলি, বিহারের রানী সাহেবার নাম শুনেছেন? চমকে উঠলাম। তিনি নিজেও আছেন এর পেছনে। তিনি একাই 50 লক্ষ টাকার শেয়ার কিনেছেন এরই মধ্যে, আবার দরকার হলে আরো লক্ষ লক্ষ টাকা। রানী সাহেবা! আমার চোখে মুখে বোধহয় বিস্ময় ফুটে উঠেছিল। আগে হ্যাঁ, বিহারের রানী সাহেবা বলতে তো ওই একজনকেই বোঝায়, আপনি চেনেন নাকি? তা সেই রানী সাহেবাই ওকে 20 বছর ধরে আমেরিকায় জাপানে পড়বার খরচ চালিয়ে এসেছেন। ফরেনের কোনো ডিগ্রি আর বাকি নেই আর কি, দেশে ফেরার আর ইচ্ছেও ছিল না। রানী সাহেবাই ওকে ডেকে এনে ওইতে নামিয়েছেন। আসল কোম্পানিটা রানী সাহেবারই বলতে পারেন। অথচ দেখুন, মিস্টার গুপ্ত ছোটবেলায় কি গরিবই ছিলেন। জামশেদপুরে পরের বাড়িতে ছেলে পড়িয়ে পর্যন্ত লেখাপড়া চালিয়েছেন। কি নাম বললেন? আমি শিরদাঁড়া সোজা করে চেয়ারে উঠে বসলাম। আগে আমাদের ম্যানেজিং এজেন্টসের নাম মিস্টার গুপ্ত, পুরো নাম মিস্টার বি কে গুপ্ত। না না, ইনিশিয়াল নয়, পুরো নামটা কি? বিকাশ গুপ্ত। সাহেবা গল্পটি এখানেই শেষ হলো। আজকের গল্প পাঠে অংশগ্রহণ করেছেন গোকুলের চরিত্রে কৌশিক, রানী সাহেবার চরিত্রে সুতপা, মুন্সীজির চরিত্রে বিবেক, অন্যান্য চরিত্রে নীলাঞ্জন ও গল্প পাঠে আমি কমলেশ। আমাদের আজকের উপস্থাপনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এখনও যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে দিন। আর সেই সাথে গল্প ভালো লেগে থাকলে লাইক বাটনে ক্লিক করতেও ভুল করবেন না। আজ তাহলে এ পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী গল্পে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকবেন রেনবো মিডিয়া স্টুডিও। নমস্কার।